হাওড়া থেকে দক্ষিণ ভারতের দিকে ট্রেন পরিষেবা বিপর্যস্ত। মানুষের পরিবারের লোকজনদের পালেশ্বর পৌঁছে দিতে বিশেষ ট্রেন পরিষেবা চালু করলো রেল। আপাতত তিনটি ট্রেন চালু হলেও পরে বিশেষ ট্রেন বাড়ানো হবে বলে জানিয়েছে রেল। আপের ট্রেন বালেশ্বর পৌঁছানোর পর ডাউনের ট্রেন চালানোর সিদ্ধান্ত হবে। রেল দুর্ঘটনার পর থেকে দক্ষিণ পূর্ব শাখার সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং তারপরেই রীতিমতো বিপদে পড়েছেন অসংখ্য যাত্রী। অনেকেই যারা আছেন যাদের আগে থেকে টিকিট কাটা ছিল, বিশেষ করে জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং সেই উপলক্ষে অনেকেই পুরী যাবেন বলে আশা করেছিলেন, কিন্তু সেই সমস্ত রুটের প্রত্যেকটি ট্রেনই বাতিল হয়ে গিয়েছে। কারণ ওই পুরীর ট্রেন বালেশ্বরের ওপর দিয়ে যায়, তাই সেই সমস্ত ট্রেন বাতিল হয়ে গিয়েছিল। অবশেষে সেই সমস্ত যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালু করলো ট্রেন, এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেই স্পেশাল ট্রেন ইতিমধ্যে হাওড়ায় চলে এসেছে। স্পেশাল ট্রেন আজকে সকাল 7:37 একটা ছেড়েছে এবং এইটা সেকেন্ড ট্রেন যাচ্ছে, এবং আরেকটা শিডিউল আছে, আমরা একটা 13 আওয়ার্সে ছাড়বো, তো 13 আওয়ার্সে আরেকটা যাবে। এখনো অবধি এই শিডিউল বিকালে যদি ডিভিশনাল অথরিটি মনে করে আরো কিছু চালাবে। এটা আগে পৌঁছে ওখান থেকে রিটার্নটা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম হচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু যারা রয়েছেন যাত্রীরা তাদের সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা, আপনারা কি ওড়িশা যাচ্ছেন? ওড়িশা। আচ্ছা, ট্রেন কি আগে ক্যান্সেল হয়েছিল সেই ট্রেনটার জন্য স্পেশাল ট্রেন? আমরা জনশতাব্দী ক্যান্সেল হয়ে গে, ইসলিয়ে হম স্পেশাল ট্রেনে বালেশ্বর যেতে হুম। লাভদায়ক হুয়া হে এই স্পেশাল ট্রেন মিলনে সে? হ্যাঁ, নিশ্চিত লাভদায়ক তো হুয়া, লেকিন হম স্পেশাল ট্রেন নেহি নেহি থা তো হম জাদা দিক্কত মে আ জাতি। ঘটনাস্থলে যে পরিস্থিতি রেলের ট্র্যাকগুলোর হয়ে রয়েছে, সমস্ত রেল ট্র্যাক দুমড়ে মুচড়ে গিয়েছে, পুরো ট্র্যাক আর রেলের লাইন সেগুলো কিন্তু একেবারে ঠিক না হওয়া পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক করা এখনো যে অনেক দেরি বাকি বা অনেক দিন লাগতে পারে এমন সম্ভাবনায় কিন্তু তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে এই স্পেশাল ট্রেন যতদিন চলবে ততদিন পর্যন্ত আপাতত ওড়িশা পর্যন্ত যাওয়া যাবে। তবে ওড়িশার পর কি হবে, অর্থাৎ দক্ষিণগামী ট্রেনগুলো কবে চালু হবে সেই নিয়ে কিন্তু অবশ্যই এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে সুদীপ্ত চৌধুরী, কলকাতা টিভি।